गुड आफ्टरनून स्टूडेंट्स, आज के क्लासे तुम्हारे कार्बन और कार्बन गठित यौग अध्याय दुटी विषय नहीं आलोचना करब। से खूब गुरुत्वपूर्ण विषय ये अध्याय। आगे दिन तुम्हारे कार्बन साइकेल सम्पर्के पढ़े विभिन्न कार्बन साइकेल क्यों कार्बन अपस्थित होच्छे आबार कार्बन संयोजित होच्छे तार विभिन्न धापगुलि आलोचना कर এবং কার্বন সাইকেলের গুরুত্ব কি পৃথিবীতে তারও আলোচনা করেছিলাম। স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট নিশ্চয়ই তোমরা পড়েছো এবং বুঝতেও পেরেছো ব্যাপারটি কি। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, আমাদের ভারতবর্ষে তোমাদের একটি বিশেষ জায়গা আছে পাতাল ভুবনেশ্বর বলে। সেই পাতাল ভুবনেশ্বরে বিভিন্ন আকৃতি তৈরি সৃষ্টি হয়েছে পাহাড়ের গুহার মধ্যে, এবং ওখানে গেলে তুমি দেখতে পারবে গুহার মধ্যে নেমে এরকম স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের নিদর্শন দেখতে পারবে। এছাড়াও বোরা কেভস বলে একটি জায়গা আছে অন্ধ্রপ্রদেশের, সেখানেও তোমরা দেখতে পারবে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট এরকম টাইপের পাথরের নিদর্শন। ঠিক আছে, আজকে তোমাদের কেলাস বলতে কি বোঝায়, ক্রিস্টাল। তো এটা পদার্থের গঠনেও তোমরা পড়েছিলে যে কেলাস এবং কেলাস জল কি। তো ক্রিস্টাল বা কেলাসিত পদার্থ বলতে কি বোঝায়, ক্রিস্টাল সাবস্টেন্স। আর কেলাসের আকার কীরূপ হতে পারে এটা আমি তোমাদের বলছি। প্রথমেই বলবে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বা কেলাসিত পদার্থ বলা হয়। উদাহরণ কি হতে পারে ক্রিস্টালের, যেমন দেখো দিচ্ছি চিনি, একটা নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট, তারপরে সাধারণ লবণ বা এটাকে খাদ্য লবণও বলতে পারো, অর্থাৎ NaCl। ফটকিরি, ফটকিরি সংকেত তোমরা নিশ্চয়ই আমি তোমাদের বলেছিলাম আগে K2SO4 L2SO4 3 24H2O। ফটকিরি মানে পটাস এলাম যেটাকে বলি আমরা। এছাড়াও গ্রিন ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল এগুলো সংকেত তোমরা জানো। তো এগুলো হচ্ছে সবই কেলাসের উদাহরণ, এবং এদের জ্যামিতিক আকার একে আকার বিভিন্ন টাইপের হতে পারে, যেমন ঘনক আকার হতে পারে, চতুস্থল আকার হতে পারে, ঠিক আছে, প্রিজম হতে পারে বা পিরামিডের মতো আকৃতিও হতে পারে। ওকে, আর অনিয়তাকার পদার্থ যারা তাদের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই তারা কিন্তু কেলাস গঠন করতে পারে না। যারা নিয়তাকার হবে তারাই কেলাস গঠন করতে পারবে। তো অনিয়তাকার পদার্থ সংজ্ঞা তাহলে কী বলবো আমরা এই প্রসঙ্গে, যে সমস্ত কঠিন পদার্থের নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার নেই তাদের অনিয়তাকার পদার্থ বলবো। যেমন দেখো চুন, ময়দা, পিচ ইত্যাদি, চকের গুঁড়ো হতে পারে। তো এগুলোর নির্দিষ্ট কোনো আকার নেই। তাহলে এবার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন এইটার বলতে কি বোঝায়, কেলাস জল। এই প্রসঙ্গে বলে রাখা দরকার কেলাস জল কথাটা হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন খুব ইম্পর্টেন্ট টার্ম, এটা বুঝতে হবে ভালো করে। কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত জলীয় দ্রবণ থেকে কেলাস গঠনের সময় ওই কঠিন পদার্থের প্রতি অণুতে যে নির্দিষ্ট সংখ্যক জলের অণু কেলাসের মধ্যে রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকে সেই নির্দিষ্ট সংখ্যক জলের অণুকেই কেলাস জল বলা হয়। তাহলে একটা উদাহরণ হিসেবে দেখা যায়, যেমন দেখো ব্লু ভিট্রিয়লের সংকেত হচ্ছে CuSO4.5H2O, তাহলে কেলাস জলের পরিমাণ কত, 5 অণু কেলাস জল আছে। ঠিক একই রকমভাবে গ্রিন ভিট্রিয়লের সংকেত হচ্ছে FeSO4.7H2O, তাহলে এখানে কত অণু কেলাস জল আছে, 7 অণু কেলাস জল। অর্থাৎ 7 অণু কেলাস জল থাকলেই তবে গ্রিন ভিট্রিয়ল নাম হবে তার।
ওকে, ঠিক একই রকমভাবে দেখো হোয়াইট ভিত্র সাদা ভিত্রর সংকেত হচ্ছে ZnSO4 .10H2O, তাহলে এখানে কেলাসলের পরিমাণ হচ্ছে 10 অণু। আরেকবার আমি সংজ্ঞাটা তাহলে বলছি, কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত জলীয় দ্রবণ থেকে কেলাস গঠনের সময় ওই কঠিন পদার্থের প্রতিটি অণুতে যে নির্দিষ্ট সংখ্যক জলের অণু কেলাসের মধ্যে রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকে, সেই নির্দিষ্ট সংখ্যক জলের অণুকে কেলাস জল বলা হয়। বোঝা গেল? তাহলে এটা গেল কেলাস এবং কেলাস জল সম্পর্কিত। নেক্সট যে টপিকটায় আসছি, কেলাস পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমি যখন অ্যালোট্রপিতে আসব তখনও কিছু কেলাস অর্থাৎ কেলাসিত পদার্থ আমরা পাব, যাদের নির্দিষ্ট আকার আকৃতি থাকতে পারবে এবং অ্যালোট্রপির সাথে সাথে জুড়ে আছে। তাহলে বহুরূপতা নেক্সট আমার টপিক হচ্ছে, বহুরূপতা বা অ্যালোট্রপি বলতে কী বোঝায়। ওকে, এটা মুছে দিচ্ছি। দেখো নেক্সট টপিক, বহুরূপতা অ্যালোট্রপি। যে ধর্মের জন্য কোনো মৌলিক পদার্থ তার নিজের মূল রাসায়নিক ধর্ম অক্ষুণ্ণ রেখে ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করে, মৌলের সেই বিশেষ ধর্মকে বহুরূপতা বলা হয়। এই প্রসঙ্গেই বহুরূপতা আর একটা টার্ম আছে, অ্যালোট্রপ। রূপভেদ বলতে কী বোঝায়? রূপভেদ বলতে তাহলে কী বলবো? কোনো কোনো মৌল তাদের মূল রাসায়নিক ধর্ম অক্ষুণ্ণ রেখে ভিন্নরূপে আত্মপ্রকাশ করতে পারে, মৌলের এই বিভিন্ন রূপকে বলা হচ্ছে রূপভেদ। ওকে, যে ধর্মের জন্য এই আত্মপ্রকাশটা করতে পারছে সেটাকে বলা হচ্ছে অ্যালোট্রপি, আর যে রূপটা আত্মপ্রকাশ করছে সেই রূপটাকে বলা হচ্ছে রূপভেদ। মনে রাখবে, অর্থাৎ রূপভেদ যদি বলি আমরা, কার্বনের রূপভেদ যদি বলা হয় সেটা হচ্ছে কি, হীরে গ্রাফাইট কার্বনের প্রধান দুটি রূপভেদ। আর কার্বন এই ধর্মটা প্রকাশ করছে, বহুরূপতা ধর্মটা। অ্যালোট্রপি কে দেখাচ্ছে? কার্বন। আর রূপভেদটা কি? হীরে ও গ্রাফাইট। তাহলে এছাড়াও কার্বন ছাড়াও বিভিন্ন আরও মৌল আছে, যেমন দেখো অক্সিজেন, ফসফরাস, সালফার প্রভৃতি মৌল বহুরূপতা দেখায়। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এই বহুরূপতা দেখানোর কারণটা কি, এটা তোমাদের জানতে হবে। তো নেক্সট যে টপিকটায় আমি আসছি, বহুরূপতা দেখানোর কারণগুলি কি কি। ছাত্ররা দেখো, বহুরূপতার কারণগুলি নিয়ে আমি আলোচনা করবো। এবার ফার্স্ট পয়েন্ট দেখো, কোনো মৌলের অণুর মধ্যে পরমাণু সংখ্যা তারতম্য ঘটলে বহুরূপতা প্রকাশ পায়। একই পরমাণু দ্বারা গঠিত, কিন্তু দেখো এখানে দুটি পরমাণু অক্সিজেনের মিলে একটি অক্সিজেন অণু গঠেছে এবং তিনটি পরমাণু যুক্ত হয়ে ওজন একটি অণু গঠন করেছে, কিন্তু দুটো ধর্ম আলাদা, দুটো আলাদা আলাদা ধর্ম প্রকাশ করছে কিন্তু একই পরমাণু দ্বারা গঠিত। শুধু পরমাণু সংখ্যা তারতম্যের জন্য সে কী করছে, আলাদা আলাদা ধর্ম প্রকাশ আত্মপ্রকাশ করছে আলাদা আলাদা অনুরূপে। ওকে, নেক্সট মৌলের অণুর অভ্যন্তরীণ শক্তির পার্থক্যের জন্য বহুরূপতা দেখা যায়। যেমন দেখবে সাদা ফসফরাস ও লাল ফসফরাসের মধ্যে অভ্যন্তরীণ যে শক্তি হয় তার ভিন্নতার জন্য বহুরূপতা দেখা যায়। নেক্সট যে তিন নম্বর পয়েন্ট, কেলাস মধ্যস্থ পরমাণুর অবস্থান বিন্যাস। কেলাস মধ্যস্থ পরমাণুর অবস্থান বিন্যাসের পার্থক্যের জন্য বহুরূপতা দেখা যায়। খুব একটা ভালো উদাহরণ হচ্ছে হীরে ও গ্রাফাইট। হীরের মধ্যে যে অণুগুলির অবস্থান থাকে সেগুলো খুব ঘন সন্নিবিষ্ট অবস্থা থাকে, কম্প্যাক্ট ডিজাইন হয়। গ্রাফাইটের মধ্যে একটু আর একটু ছাড়া হয়, ওই জন্য গ্রাফাইটের রিজিডিটি হীরের থেকে অনেক কম। ওকে, কিন্তু দুটোই কেলাস, দুটোই কিন্তু কী হয়, নিয়তাকার রূপভেদ কার্বনের। তো কার্বনের নিয়তাকার রূপভেদ হীরে ও গ্রাফাইটের এই অবস্থানের বিভিন্নতার জন্যই বহুরূপতা দেখা যায়। ওকে, তো রূপভেদগুলো কী কী? হীরে আর গ্রাফাইট। নেক্সট লাস্ট পয়েন্ট হচ্ছে,
মৌলের কেলাসন পদ্ধতির পার্থক্যের জন্য, যখন কেলাস গঠন করে তখন কেলাসন পদ্ধতির পার্থক্যের জন্য বহুরূপতা দেখা যায়। বোঝা গেল? তো এই গেল বহুরূপতার কারণ। এরপরে আমি দেখাচ্ছি তোমাদের যে কার্বনের বিভিন্ন রূপভেদগুলিকে কয়টি ভাগে কীভাবে ভাগ করা যাচ্ছে। ওকে ছাত্ররা, দেখো কার্বনের বিভিন্ন রূপভেদগুলি আমি নিয়ে আলোচনা করেছি। কার্বনকে দেখো প্রথমেই কেলাস অর্থাৎ সাইজ, আকার, নির্দিষ্ট আকার আকৃতির উপর নির্ভর করে, কেলাস গঠনের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হচ্ছে। নিয়তাকার মানে ক্রিস্টালাইন, একটা অনিয়তাকার রূপভেদ। নিয়তাকার রূপভেদ কোনগুলি? হিরে, গ্রাফাইট ও ফুলারিন, এগুলো নিয়ে আমি আলোচনা করব এদের গঠন বৈশিষ্ট্য নিয়ে। আর অনিয়তাকার হচ্ছে অঙ্গার, চারকোল, অঙ্গার বা চারকোল, ভূষকালি ল্যাম্প ব্ল্যাক, কোক ইংরেজিতে কোক, আর গ্যাস কার্বন ইংরেজিতে গ্যাস কার্বন। তো এই চারটেকে ভাগ করা হচ্ছে অনিয়তাকার বা অ্যামরফাস কার্বনকে। ওকে, এবার দেখো অঙ্গারকে আরও দুটো ভাগ করা যায়, উদ্ভিজ অঙ্গার আর পানিজ অঙ্গার, মানে ভেজিটেবল চারকোল অ্যান্ড অ্যানিম্যাল চারকোল। ভেজিটেবল চারকোলকে দেখো আবার দুইভাবে ভাগ করা হয়, এটা আমি লিখিনি যদিও এটাকে জেনে রাখো তোমরা। কাঠ কয়লা, একটা হচ্ছে উড কাঠ চারকোল, তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে কাঠ কয়লা, পরে পরবর্তীকালে এগুলো নিয়ে আলোচনা করবো কী জিনিসগুলো। আর শর্করা কয়লা, একটা হচ্ছে সুগার চারকোল, শর্করা কয়লা হচ্ছে সুগার চারকোল। আর প্রাণীজ অঙ্গারকে আবার দুইভাবে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অস্থি কয়লা, বোন চারকোল, আর একটা হচ্ছে ব্লাড চারকোল, রক্ত কয়লা। ওকে, তো এই হলো কার্বনের রূপভেদ। কার্বন ছাড়াও সালফারের যে রূপভেদগুলো সেটা হচ্ছে রম্বিক সালফার আর মনিকনিক সালফার, তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে এগুলো। আর ফসফরাসের রূপভেদ আছে সাদা ফসফরাস, লাল ফসফরাস। আর অক্সিজেনের রূপভেদ হচ্ছে কি? ওজন। একটু আগে তোমাদের উদাহরণ দিয়ে বোঝালাম, যেটা হচ্ছে মৌলের অণুগুলির মধ্যে পরমাণু সংখ্যার তারতম্য ঘটলে যে বহুরূপতা দেখা যায় সেটা হচ্ছে অক্সিজেন আর ওজনের মধ্যে। এই তো গেল রূপভেদ, বিভিন্ন টাইপের বিভিন্ন প্রকার মৌলের রূপভেদগুলি এবং তাদের শ্রেণী বিভাগগুলো। ওকে, তো আজকে তোমাদের এই পর্যন্তই ক্লাস। পরের দিন আমি এই রূপভেদ নিয়ে আরও আমি ডিসকাস করব ডিটেলসে। তোমরা ভালো করে এই আজকের ক্লাসটা ফলো করবে, ডিটেলসে ফলো করবে। একজন ছাত্র প্রশ্ন করেছে যে, দেখেছি আমি ইউটিউব প্রশ্নটি, যে আবদ্ধীকরণ অর্থাৎ আত্মীকরণ, কার্বন আত্মীকরণ বলতে কী বোঝায়, অ্যাসিমিলেশন। আমি প্রিলিমিনারি স্টেপটা বলেছি আগের ক্লাসে, ডিটেলসে আমি একদিন কার্বন আত্মীকরণ কীভাবে ঘটছে, যদি ওটা লাইফ সায়েন্সের বিষয়, আমি আলোচনা করব তোমাদের ক্লাসে। ওকে, তো তোমরা এগুলো পড়াশোনা করো, এগুলো ক্লাসগুলো ফলো করো, সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আবার তোমাদের এই অধ্যায়ে ফার্দার আরও ডিসকাস করব। গুড বাই।